পাখিদের মধ্যে জনপ্রিয় পাখির সংখ্যা কম নয়। কোনোটি জনপ্রিয় এর অনুপম সৌন্দর্যের কারণে, কোনোটি এর অসাধারণ বৈশিষ্ট্যের কারণে। যেমন ময়ূর জনপ্রিয় এর দৃষ্টিনন্দন সৌন্দর্যের জন্য, আবার ময়নাকে আমরা পছন্দ করি এর কথা বলার ক্ষমতার জন্য। বিশেষ শারীরিক গঠনের কারণেও কোনো কোনো পাখি জনপ্রিয় হয়। এমনই একটি পাখি হল টুকান। এটি জনপ্রিয় এর 19 সেন্টিমিটার লম্বা রঙিন ঠোঁটের জন্য। এই লম্বা ঠোঁট দেখে অনেকেরই পিলে চমকে যেতে পারে। এত বড় ঠোঁট দিয়ে আঘাত করলে আর বুঝি রক্ষা নেই, এমনটাই মনে হবে। তবে সত্যিকার অর্থে এই ঠোঁট অতটা ভয়ঙ্কর নয় যতটা দেখে মনে হয়। আপনারা জেনে অবাক হবেন যে অস্ত্র হিসেবে এদের ঠোঁট মোটেই উপযুক্ত নয়। এর কারণ ঠোঁটের ভেতরটা ফাঁপা। ঠোঁট দিয়ে আত্মরক্ষামূলক তেমন কিছু করতে না পারলেও অন্তত শিকারী পাখি বা শত্রুকে ভয় দেখাতে পারে। তবে খাবার সংগ্রহের হাতিয়ার হিসেবে এ ঠোঁট অনেক উপকারী। ঠোঁট লম্বা হওয়ার কারণে এরা গাছের ডালের দুর্বল অংশে না গিয়ে দূর থেকেই ফল খেতে পারে। টুকান পাখি ফল ছাড়াও বিভিন্ন ধরনের পতঙ্গ, ছোট পাখি, পাখির ডিম এবং টিকটিকি খায়। টুকান পাখির গায়ের রং উজ্জ্বল হওয়ার কারণে এরা গ্রীষ্মমণ্ডলীয় বনের বিচিত্র আলো ছায়ার মধ্যে মিশে যেতে পারে। এ সময় এদের খুঁজে পাওয়া বেশ মুশকিল। টুকানের দেহের দৈর্ঘ্য 63.5 সেন্টিমিটার, ওজন গড়ে 550 গ্রাম। এরা গাছের গর্তে বাসা তৈরি করে। স্ত্রী টুকান বছরে 2 থেকে 4টি ডিম পারে। জন্মের সময় টুকানের ঠোঁট লম্বা থাকে না। ঠোঁট লম্বা হতে কয়েক মাস সময় লেগে যায়। আমেরিকার আদিবাসীরা একে পবিত্র পাখি হিসেবে শ্রদ্ধা করে। দক্ষিণ আমেরিকার গ্রীষ্মমণ্ডলীয় বনে টুকান পাখি বাস করে। বিশ্বের অন্যতম জনপ্রিয় পাখি টুকান নিয়ে সাজানো আজকের এই পর্বটি আমরা এখানেই শেষ করছি। প্রকৃতি এবং জ্ঞান বিজ্ঞানের নানান ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি। আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।